إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منظرون أفبعذابنا يستعجلون أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون وما أهلكنا من قرية إلا لها منذرون ذكرى وما كنا ظالمين وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু এই কোরআন তো বিশ্বজাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে আপনার অন্তরে যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন সুস্পষ্ট আরবি ভাষায় নিশ্চয়ই এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে তাদের জন্য এটা কি নিদর্শন নয় যে বনে ইসরাইলের আলেমগণ এটা অবগত আছে যদি আমি একে কোনো ভিন্ন ভাষীর প্রতি নাজিল করতাম অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন তবে তারা তাকে বিশ্বাস স্থাপন করত না এমনিভাবে আমি গুনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আতা অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে তারা তা বুঝতেও পারবে না তখন তারা বলবে আমরা কি অবকাশ পাব না তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে আপনি ভেবে দেখুন তো যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাস করতে দেই অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হতো তা তাদের কাছে এসে পড়ে তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি উপকারে আসবে কোনো সতর্ককারী পাঠানো ব্যতীত রেখে আমি কোনো জনপদ ধ্বংস করিনি স্মরণ করানোর জন্যে এবং আমার কাজ অন্যায় আচরণ নয় এই কোরআন শয়তানরা নাজিল করেনি তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্যও রাখে না তাদের কিছু শ্রবণের জায়গা থেকে দূরে রাখা হয়েছে অতএব আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করবেন না করলে শাস্তিতে পতিত হবেন আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين
إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون যদি তারা আপনার অবাধ্যতা করে তবে বলে দিন তোমরা যা করো তা থেকে আমি মুক্ত আপনি ভরসা করুন পরাক্রমশালী পরম দয়ালুর উপর যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজে দণ্ডায়মান হন এবং নামাজিদের সাথে উঠা বসা করেন নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী আমি আপনাকে বলবো কি কার নিকট শয়তানরা অবতরণ করে তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী গুনাহকারীর উপর তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানে উদ্ভ্রান্ত হয়ে ফিরে এবং এমন কথা বলে যা তারা করে না তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহকে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ শুরু হচ্ছে সূরা আন-নামল بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তাসীন, এগুলো আল কুরআনের আয়াত এবং আয়াত সুস্পষ্ট কিতাবের, মুমিনদের জন্যে পথ নির্দেশ ও সুসংবাদ, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং পরকালে নিশ্চিত বিশ্বাস করে। যারা পরকালে বিশ্বাস করে না, আমি তাদের দৃষ্টিতে তাদের কর্মকাণ্ডকে সুশোভিত করে দিয়েছি। অতএব তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, তাদের জন্যেই রয়েছে মন্দ শাস্তি এবং তারাই পরকালে অধিক ক্ষতিগ্রস্ত হবে। وَإِنَّكَ لَتُلَقَّى الْقُرْآنَ مِنْ لَدُنْ حَكِيمٍ عَلِيمٍ إِذْ قَالَ مُوسَى لِأَهْلِهِ إِنِّي آنَسْتُ نَارًا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ يَا مُوسَى إِنَّهُ أَنَا اللَّهُ الْعَزِيزُ الْحَكِيمُ وَأَلْقِ عَصَاكَ فَلَمَّا رَآهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَانٌّ
ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في تسع آية إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين এবং আপনাকে কুরআন প্রদত্ত হচ্ছে প্রজ্ঞাময় জ্ঞানময় আল্লাহর কাছ থেকে। যখন মূসা তার পরিবারবর্গকে বললেন, আমি অগ্নি দেখেছি, এখন আমি সেখান থেকে তোমাদের জন্যে কোনো খবর আনতে পারব অথবা তোমাদের জন্যে জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারব যাতে তোমরা আগুন পোহাতে পারো। অতঃপর যখন তিনি আগুনের কাছে আসলেন তখন আওয়াজ হল, ধন্য তিনি যিনি আগুনের স্থানে আছেন এবং যারা আগুনের আশেপাশে আছেন। বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ পবিত্র ও মহিমান্বিত। হে মূসা, আমি আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। আপনি নিক্ষেপ করুন আপনার লাঠি। অতঃপর যখন তিনি তাকে সর্পের ন্যায় ছোটাছুটি করতে দেখলেন তখন তিনি বিপরীত দিকে ছুটতে লাগলেন এবং পেছন ফিরেও দেখলেন না। হে মূসা, ভয় করবেন না, আমি যে রয়েছি আমার কাছে পয়গম্বরগণ ভয় করেন না। তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে, নিশ্চয় আমি ক্ষমাশীল পরম দয়ালু। আপনার হাত আপনার বগলে ঢুকিয়ে দিন, সুশুভ্র হয়ে বের হবে নির্দোষ অবস্থায়। এগুলো ফিরাউন ও তার সম্প্রদায়ের কাছে আনিত নয় কি নিদর্শনের অন্যতম। নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শনাবলী আগমন করল তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট জাদু। তারা অন্যায় ও অহংকার করে নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলো সত্য বলে বিশ্বাস করেছিল। অতএব দেখুন ফাসাদ সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল। আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। তারা বলেছিলেন, আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। বলেছিলেন, হে লোক সকল, আমাকে উড়ন্ত পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছু দেওয়া হয়েছে, নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر
أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين. لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين. فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين. إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم. وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون. ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون. الله لا إله إلا هو رب العرش العظيم. একটি সিজদার আয়াত, যারা শুনেছেন একটি সিজদা আদায় করে নেবেন। সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হল, জিন, মানুষ ও পক্ষীকুলকে। অতঃপর তাদেরকে বিভিন্ন বুহে বিভক্ত করা হল। যখন তারা পিপীলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। সুলাইমান পক্ষীদের খোঁজখবর নিলেন, অতঃপর বললেন, কি হল, হুদহুদকে দেখছি না কেন, নাকি সে অনুপস্থিত? আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব, অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ। কিছুক্ষণ পরে হুদহুদ এসে বলল, আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সব কিছুই দেয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে, অতঃপর তাদেরকে সৎপথ থেকে নিবৃত্ত করেছে। অতএব তারা সৎপথ পায় না, তারা আল্লাহকে সিজদা করে না কেন, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো ও যা প্রকাশ করো। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি মহা আরশের মালিক। قال سننظر أصدقت أم كنت من الكاذبين. اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون. قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم. إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. ألا تعلوا علي وأتوني مسلمين.
قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين سليمان বললেন এখন আমি দেখব তুমি সত্য বলছো না তুমি মিথ্যাবাদী তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয় বিলকিস বলল হে পারিষদবর্গ আমাকে একটি সম্মানিত পত্র দেয়া হয়েছে সেই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা এই অসীম দাতা পরম দয়ালু আল্লাহর নামে শুরু আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও বিলকিস বলল হে পারিষদবর্গ আমাকে আমার কাজে পরামর্শ দাও তোমাদের উপস্থিতি ব্যতিরেকে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই অতএব আপনি ভেবে দেখুন আমাদেরকে কি আদেশ করবেন সে বলল রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে তারাও এরূপই করবে আমি তার কাছে কিছু উপটোকন পাঠাচ্ছি দেখি প্রেরিত লোকেরা কি জবাব আনে অতঃপর যখন দূত সুলাইমানের কাছে আগমন করল তখন সুলাইমান বললেন তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে প্রদত্ত বস্তু থেকে অনেক উত্তম বরং তোমরাই তোমাদের উপটোকন নিয়ে সুখে থাকো ফিরে যাও তাদের কাছে এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত সুলাইমান বললেন হে পারিষদবর্গ তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে জনৈক দৈত্য জিন বলল আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিবান বিশ্বস্ত قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه
ومن كفر فإن ربي غني كريم قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বে আমি তা আপনাকে এনে দেব অতঃপর সুলাইমান যখন তা সামনে রক্ষিত দেখলেন তখন বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত কৃপাশীল সুলাইমান বললেন বিলকিসের সামনে তার সিংহাসনের আকার আকৃতি বদলিয়ে দাও দেখব সে সঠিক বুঝতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যাদের দিশা নেই অতঃপর যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞাসা করা হল তোমার সিংহাসন কি এইরূপই সে বলল মনে হয় এটা সেটাই আমরা পূর্বেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহু হয়ে গেছি আল্লাহর পরিবর্তে সে যার ইবাদত করত সেই তাকে ইমান থেকে নিবৃত করেছিল নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল তাকে বলা হল এই প্রাসাদে প্রবেশ করো যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল সে ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয় সে তার পায়ের গুছা খুলে ফেলল সুলাইমান বলল এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ বিলকিস বলল হে আমার পালনকর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই মর্মে প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো অতঃপর তারা দ্বিধা বিভক্ত হয়ে বিতর্কে প্রবৃত্ত হল সালেহ বললেন হে আমার সম্প্রদায় তোমরা কল্যাণের পূর্বে দ্রুত অকল্যাণ কামনা করছো কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না কেন সম্ভবত তোমরা দয়া প্রাপ্ত হবে قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون وكان في المدينة تسعة رهط يفسدون في الأرض ولا يصلحون قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون
فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون ترى بلو তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদেরকে আমরাও কল্যাণের প্রতীক মনে করি। সালেহ বললেন, তোমাদের মঙ্গল অমঙ্গল আল্লাহর কাছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। আর সেই শহরে ছিল এমন নয় ব্যক্তি যারা দেশময় ফাসাদ সৃষ্টি করে বেড়াত এবং সংশোধন করত না। তারা বলল, তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ গ্রহণ করো যে আমরা রাত্রিকালে তাকে ও তার পরিবার বর্গকে হত্যা করব, অতঃপর তার দাবিদারকে বলে দেব যে তার পরিবার বর্গের হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করিনি, আমরা নিশ্চয়ই সত্যবাদী। তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও এক চক্রান্ত করেছিলাম, কিন্তু তারা বুঝতে পারেনি। অতএব দেখো, তাদের চক্রান্তের পরিণাম আমি অবশ্যই তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে নিস্তানাবুদ করে দিয়েছি। এই তো তাদের বাড়িঘর, তাদের অবিশ্বাসের কারণে জনশূন্য অবস্থায় বিরান হয়ে পড়ে আছে। নিশ্চয়ই এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্যে নিদর্শন আছে, যারা বিশ্বাস স্থাপন করেছিল এবং পরহেজগার ছিল, তাদেরকে আমি উদ্ধার করেছি। স্মরণ করো লুতের কথা, তিনি তার কওমকে বলেছিলেন, তোমরা কেন অশ্লীল কাজ করছ, অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছো। তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়। উত্তরে তার কম শুধু একথাটি বলল, লোত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, এরা তো এমন লোক যারা শুধু পাক পবিত্র শাস্তি চান। অতঃপর তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করলাম, কিন্তু তার স্ত্রীকে ছাড়া, কেননা তার জন্যে ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম। আর তাদের উপর বর্ষণ করেছিলাম মুষলধারে বৃষ্টি, সেই সতর্ককৃতদের উপর কতই না মারাত্মক ছিল সে বৃষ্টি। বল, সকল প্রশংসায় আল্লাহর এবং শান্তি তার মনোনীত বান্দাগণের প্রতি। শ্রেষ্ঠ কে, আল্লাহ না ওরা, তারা যাদেরকে শরীক সাব্যস্ত করে? আল্লাহ না ওরা, তারা যাদেরকে শরীক সাব্যস্ত করে? আল্লাহ না ওরা, তারা যাদেরকে শরীক